أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته এক ভাই জানতে চেয়েছেন, অভিভাবককে না জানিয়ে যদি কোনো পাত্রী কোনো মেয়ে কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে এই বিবাহটা কোরআন সুন্নাহ দ্বারা সঠিক হবে কি না। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দীনী ভাই বন্ধুরা, বিবাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক যা প্রত্যেক মুমিন মুসলিম নারী পুরুষের জন্য এটি একটি প্রয়োজনীয় বিষয়, আর এটি কোনো খেল তামাশার বিষয় না। এটি মানুষের জীবনের একটি কঠিন একটি কাজ যা ইচ্ছা করলেই গড়া যায় না, আবার ইচ্ছা করলেই ভাঙা যায় না। এই জন্য এটি অনেক চিন্তা ভাবনা করে করতে হয়, যেহেতু তার জীবনের অনেক সময় যদি বেঁচে থাকে তাহলে দীর্ঘ সময় একসঙ্গে থাকতে হবে। এটি পুতুল খেলার মতো নয় যে আজকে গড়লাম আবার কালকে ভেঙে দিলাম। এবং এই বিবাহ সঠিক হওয়ার জন্য শরীয়তে কতগুলো দিক রয়েছে, যেগুলো যদি না পাওয়া যায় তাহলে তার বিবাহ সঠিক হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, ওলি ছাড়া কোনো বিবাহ নেই, ওলি ছাড়া কোনো বিবাহ নেই, গার্ডিয়ান ছাড়া কোনো বিবাহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন। যে কোনো মহিলা তার অভিভাবক ছাড়া যদি কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেছেন। তো এখানে যে বিবাহটির কথা বলা হচ্ছে, এই বিবাহ বা আর যে কোনো বিবাহ মৌখিকভাবে হোক বা লিখিত আকারে হোক বা নাই হোক, যেভাবেই হোক না কেন, যদি অভিভাবক ছাড়া হয়, গার্ডিয়ান ছাড়া হয়, যেমন পিতা, পিতার অনুপস্থিতিতে দাদা, দাদা বা মেয়ের ভাই, চাচা, এগুলো এরা যদি না থাকে তাহলে তার বিবাহ হবে না। মানে বাবা রয়েছে, বাবাকে না জানিয়ে বিবাহ করে ফেললো, মায়ের বিবাহ দিয়ে দিল, এই বিবাহ হবে না, এই বিবাহ বাতিল, সর্বসম্মতিক্রমে এই বিবাহ বাতিল। সকল মাঝহবে তারা কেউ এটাকে সমর্থন করে নাই, চাই সেটা রেজিস্ট্রির আকারে হোক অথবা না হোক, এটি বাতিল, এই বিবাহ হবে না। আর যদি পিতার উপস্থিতিতে বা তাদের অনুমতি নিয়ে যদি এই বিবাহটা হয় তাহলে সেটি লিখিত আকারে হোক বা না হোক, মুখের শুধু একটিমাত্র কথা কবুল, আমি সেটা গ্রহণ করলাম বা আমি দিলাম, এই একটি দুইটি কথাই যথেষ্ট, আর কিছুই লাগবে না, লিখিত হোক বা না হোক, মোহরানা দেখ বা না দেখ সেটি কোনো কথা নয়। যদি অভিভাবক থাকেন, ওলি থাকেন, তাহলে সেই বিবাহ হয়ে যাবে। আর যদি অভিভাবক না থাকে, সেটি যেখানেই করুক, কোর্টে করুক বা আর যেখানে করুক না কেন, এই বিবাহ হবে না, এই বিবাহ বাতিল। আর এই বিবাহের জন্য যদি হয়ে থাকে কখনো তাহলে এর জন্য তালাকেরও প্রয়োজন নেই বা খোলা তালাকের কোনো কিছুরই প্রয়োজন নেই, তৃতীয় আরেক জায়গায় সেই বিবাহ দিতে পারবে, কোনো সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহ মেনে দুনিয়া ও আখিরাতে কৃতকার্য হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।